আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক কিপ্ত ইনকাম বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে আসলাম হচ্ছে একটা ডিপিকেল একটা অফার নিয়ে আজকের অফারে আপনারা যখনই জয়েন করবেন জয়েন করার এখানে তারা বলতেছে তাদের ভাষায় এক একটা অ্যাকাউন্ট থেকে তিরিশ ডলার করে আপনারা ইনকাম করতে পারবেন তাদের নিজস্ব টোকেন ঠিক আছে একটা ব্লক চেন অফার খুবই চমৎকার একটা অফার এখানে অনেক কিছু আছে প্রজেক্টটা অনেক স্ট্রং কিভাবে জয়েন করবেন এ টু জেড বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদেরকে আমি দেখাই দেই এটা যে তাদের যে এই যে অর্থাৎ যে অফারটাতে আমরা জয়েন করব এই অফারটা অলরেডি দেখতে পাচ্ছেন যে অলরেডি টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাই এখানে একশো সাতকে ফলোয়ার অলরেডি জয়নিং করা ঠিক আছে তো এখানে তাদের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে কিন্তু বলতেছি যে এখানে আপনি জয়েন করলে তারা টুইটারেও কিন্তু এই টুইটটা করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন বর্তমান আইসিও চলতেছে তাদের এখানে তাদের টোকেন বাই চলতেছে এখানে আপনাদেরকে আমি দেখাই একটু নিচের দিকে স্কুল ডাউন করলেই কত তারিখ থেকে কত তারিখে এই অফারটাতে আপনারা জয়েন করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন তারা তিনে জানুয়ারিতে একটা টুইট করছে এই টুইটের মধ্যে তারা বলছে পাঁচ তারিখ থেকে অফারটা শুরু হয়েছে পঁচিশ তারিখে পঁচিশে জানুয়ারি পর্যন্ত অফারটা চলবে এখানে তারা বলতেছে যে এখানে আপনাকে ছটা ডিসিউ টোকেন দিবে এবং এটার ভ্যালু হচ্ছে তিরিশ ডলার ওকে তো এটা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আসেন আপনারা কিভাবে জয়নিং করবেন জয়নিং করার প্রসেসটা কি কি অবশ্যই ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে পার্ট বাই পার্ট আমি দেখাবো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আগেই বলে দিচ্ছি প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে এই লিঙ্কে ক্লিক করতে হবে এই লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা টেন্টার পেজ চলে আসবে এই লিঙ্কটা কোথায় পাবেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফ লিঙ্ক বলে যে লেখাটা থাকবে ওই লেখাটাই ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে তারপরে এই লিঙ্কে আপনি একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোডটা অটোমেটিক থেকে থাকবে যদি না থাকে রেফার কোডটা বসাই দিবেন এরপরে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপরে টিকমার্কটা উঠাবেন সাইন আপ বাটনে আপনি একটা ক্লিক করে দেবেন তো সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টারভে চলে আসবে অর্থাৎ আপনার মেইলে একটা কোড তারা দিয়ে দিছে সেই কোডটাকে এনে আপনাকে এই জায়গায় সাবমিট দিতে হবে অলরেডি আমার মেইলে কোডটা চলে আসছে তো আমি মেইল থেকে কোডটা নিয়ে আসলাম আমি এই জায়গায় কোডটা বসায় দিয়েছি তিরানব্বই চব্বিশ আটষট্টি তো এখানে এটা হয়ে গেল এখন আমি সাইন আপ বাটনে সুন্দরভাবে ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি লাইভে কাজটা করতেছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে ওকে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি এখানে ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো একটুখানি অপেক্ষা করবেন এখানে একটু লোড নিবে ঠিক আছে লোড নিয়ে সরাসরি ইন্টারপেসটা চলে আসবে এই দেখতে পাচ্ছেন আমার অলরেডি এরকম একটা ইন্টারপেস চলে আসবে আসার পরে আপনাকে যে কাজগুলি করতে হবে সে কাজগুলি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট ঠিক আছে তো এইখানে আপনাদেরকে কটা সোশ্যাল টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে তারপর আমি লাস্টে গিয়ে কে ওয়াইসিটা দেখাবো ঠিক আছে তো আপনাকে সোশ্যাল টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা গিফট বক্স নামে একটা অপশন আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এটা হচ্ছে গিফট বক্স তো আপনি কি করবেন এই গিফট বক্সের উপরে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো গিফট বক্সের উপরে যখন আপনি ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা আসার পরে আপনাকে যে কাজগুলি করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন টুইটারে আপনাকে ফলো করতে হবে তারপরে হচ্ছে টুইটার ইউজার নেমটা দিতে হবে তারপরে হচ্ছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে এখানে টুইটারে একটা রিটুইট করতে হবে ঠিক আছে রিটুইট করতে হবে রিটুইট লিঙ্কটা দিতে হবে তারপরে এখানে টেলিগ্রামে জয়েন করতে হবে টেলিগ্রাম জয়েন করার পরে এখানে একটা কোড আছে সেই কোডটা দিতে হবে কোডটা কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনাকে টুইটারে এখানে চাপ দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে তাদের টুইটারে তো টুইটারে আসার পরে আপনি টুইটারটাকে সুন্দরভাবে ফলো করে দিলেন ফলো করে দিলে কিন্তু আপনার প্রথম কাজটা শেষ এখন আসেন আপনি এইখানে চলে আসবেন আপনার যে টুইটারের ইউজার নেমটা আছে টুইটারের ইউজার নেমটা এই জায়গায় আপনি বসিয়ে দিবেন এর পরবর্তীতে আপনি এখানে চাপ দিয়ে ধরে এইখানে দেখেন আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই টুইটে রিটুইটে ক্লিক করে দিবেন রিটুইটে ক্লিক করার পরে এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে এটি পেস্ট করে দিবেন ঠিক আছে তো পেস্ট করে দিয়ে আপনার কাজ কিন্তু এখানে এটাকে টুইট করতে হবে তো আমি এটাকে টুইট করে দিচ্ছি এরপরে আপনি এখানে সুন্দর করে যে উপরে লেখা আছে টুইট এই টুইট অপশন একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তাহলে আপনার টুইটটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আপনার টুইটটা কমপ্লিট হয়ে গেল এখন আপনাকে টুইট লিঙ্ক নিতে হবে টুইটার ইউজার নেম নিতে হবে তো আমি দুইটাই আপনাদের দেখি আপনি যখন টুইটারে চলে আসবেন আসার পরে আপনার প্রোফাইল যে লিস্টটা আছে এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে আপনি এখানে দেখতে পারবেন শেয়ার নামে একটা বাটন আছে এই শেয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন শেয়ার বাটনে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে একটা কপি লিঙ্ক চলে আসবে এই কপি লিঙ্কটার মধ্যে সুন্দরভাবে একটা ক্লিক করে দিবেন আপনার এটা কপি হয়ে যাবে আপনি চলে যাবেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে আসার পরে এই যে এখানে আপনাকে টুইটার রিউয়ালটা দিতে হবে এখন আপনাকে এই জায়গায় টুইটার ইউজার নেম দিতে হবে আমি দিয়ে এইবার আপনাকে যে কাজটা করতে হবে তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে তো টেলিগ্রামে জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে জয়েন করে নিচ্ছি একটু অপেক্ষা করেন আমি টেলিগ্রামে জয়েন করি তো দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রামে কিন্তু জয়েনিংটা করছি এখন কোডটা কোথায় পাবেন আবার আপনাকে ওয়েবসাইটে যেতে তো এইখানে আসার পরে আপনাকে একটা বিষয় আমি দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের যে লেখাগুলি আছে নিচের এই বটের ভিতর আপনাকে আসতে হবে ঠিক আছে এই বটের মধ্যে একটা ক্লিক করবেন বটের মধ্যে ক্লিক করলে আপনাকে সরাসরি কি করবে আমি দেখাই আপনাদেরকে এই বটের মধ্যে ক্লিক করে দিবেন বটের মধ্যে ক্লিক করে দিলে একটা টেলিগ্রাম সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করবেন এইখানে হচ্ছে এই স্ল্যাশ দিবেন তারপরে হচ্ছে কোড লেখবেন ঠিক আছে কোডটা লেখে এখানে দেখতে পাচ্ছেন আমি কোডটা লেখছি কোডটা লেখার পরে এখানে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার 30 সেকেন্ড অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাকে এই জায়গায় তারা একটা কোড দিয়ে দিবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা অলরেডি দিয়ে দিছে এই কোডটাকে চাপ দিয়ে ধরে সুন্দরভাবে কপি করে নিয়ে নেবেন তো আমি চাপ দিয়ে ধরে সুন্দরভাবে কপি করবো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এই যে যে উপরের লেখাটা দেখতে পাচ্ছেন এটা সহ কিন্তু কপি হয়ে যাবে তো আপনি কি করবেন এটা যে কোনো একটা জায়গায় পেস্ট করে এই উপরের লেখাগুলি কেটে দিবেন কেটে দেওয়ার পরে ওই জায়গায় সাবমিট দিবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি এখানে টুইটার টেলিগ্রামের যে আমি কোডটা নিয়ে আসছি আমার সব কিছু ঠিকঠাক আছে এখন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এই সাবমিট অপশনে সুন্দরভাবে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি আচ্ছা টুইটার ইউজার নেমটা একটু আচ্ছা এখন ঠিক হবে আমার ইউজার নেমটা একটা সংখ্যা ভুল হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার রিসিভ অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো এখানে নিচের যে লেখাটা এই কাজটা শেষ এখন চলে যাব কেউ আপনি এখানে চলে আসলেন এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে লাইন আছে এই তিনটে লাইনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তিনটা লাইনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান বাটন আছে এই ম্যান বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ম্যান বাটনে ক্লিক করে দিলাম ম্যান বাটনে ক্লিক করে দেওয়া ওই কাজটা শেষ হয়ে গেলে আপনি সরাসরি চলে আসবেন হচ্ছে হোম পেজে হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যান বাটন আছে এই ম্যান বাটনের মধ্যে একটা ক্লিক করবেন ম্যান বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ আসবে আসার পরে আপনাকে এই জায়গায় যে কাজটা করতে হবে ফার্স্টেবেল গুগল অথেন্টিকেশনটা অন করে নিতে হবে তো এখানে লেখা আছে ইনাবেল নাও এটার মধ্যে একটা ক্লিক করবেন আপনাকে সুন্দর করে একটা বার দেবে এবং কি কিছু সংখ্যা দিবে ওইগুলি সংখ্যাগুলিকে ভালো একটা সেফ জায়গায় রাখবেন ঠিক আছে তারপরে এটাকে এনাবেল করে নেবেন ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল এর পরবর্তীতে আপনাকে এই জায়গায় ভেরিফাইড নাওয়ে ক্লিক করতে হবে আমি আগে গুগল অথেন্টিকেশনটা রেডি করে নেই আচ্ছা অনেকেই নতুন আসেন বুঝবেন না তাদের জন্য এটা বিষয়টা দেখাই দিলাম এইখানে দেখতে পাচ্ছেন যে কোডটা এটাকে স্ক্যান করবেন গুগল অথেন্টিকেশন অ্যাপসে গিয়ে অবশ্যই লালটা ইউজ করবেন ঠিক আছে আর এখানে একটা কোড আছে এই কোডটাও আপনি ভালো একটা সেভ জন্যে রেখে দিবেন তারপরে এই জায়গায় অ্যাড করার পরে ছয় সংখ্যার একটা কোড দিয়ে দিবেন তাহলে কিন্তু কাজটা কমপ্লিটলি হয়ে যাবে কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনাকে এখানে দেখাবে অ্যাক্টিভ অ্যাক্টিভেট ঠিক আছে অ্যাক্টিভেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে লাস্ট কাজ করতে হবে কে কে ওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড নাও অপশন আছে এই ভেরিফাইড নাও অপশন আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফিউজ আসবে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে এটাকে ভেরিফাই করবেন তার এনআইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপরে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন তো আমি এগুলি দিয়ে ফিল করে নিচ্ছি তো এখানে সবগুলি কাজ কমপ্লিট করা শেষ এখন আমি সাবমিট দিয়ে দেবো ঠিক আছে সাবমিট হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা ফাইল সুন্দরভাবে ছবি তুলে এই জায়গায় দিতে হবে ঠিক আছে সুন্দরভাবে ছবি তুলে দিতে হবে আমি দুইটা ছবি তুলে রাখছি এখানে আপলোড করে দিচ্ছি আপনারা যারা এনআইডি কার্ড তার দুইটা ছবি এখানে আপলোড করে দিবেন তো আমি ছবি দুটো অলরেডি আপলোড দিছি এখন এই যে নিচের দিকে লেখা আছে আপলোড এই আপলোড বাটনে একটা সুন্দরভাবে ক্লিক করে দিবেন ঠিক আছে পরের যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যার এনআইডি কার্ড তার সেলফি এনআইডি কার্ডটা হাতে নিয়ে সুন্দর করে একটা সেলফি তুলে দিতে হবে তো সেম এখানে যেভাবে দেখাচ্ছে আপনি সেভাবে একটা সেলফি তুলে এখানে নিচে আপলোড বাটন আছে আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার কে ওয়াইসিটা সাকসেসফুল হবে তো আমি সম্পূর্ণ কাজগুলি কমপ্লিট করলাম এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অলরেডি এটা আমার আন্ডার রিভিউতে চলে গেছে যে কোনো মুহূর্তে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফাই চলে আসবে আপনার ফোনে একটা তারা মেইল করবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কে ওয়াইসির যে সাবমিশনের যে ইয়াটা দিলাম তারা বলতেছে যে তারা কে ওয়াইসিটা আমার এখান থেকে রিসিভ করছে ঠিক আছে কে সাবমিশন রিসিপ ওকে এটা কমপ্লিট ঠিক আছে এখন আসেন আপনার যে টোকেনটা এই জায়গায় তারা দিবে এই টোকেনটাকে আমি ফ্রন্টে আর কি ইয়েতে চলে আসলাম এইখানে আপনাকে যে টোকেনটা দিবে এই টোকেনটা আপনি যখন এটা প্রায় এই এক্সচেঞ্জার লিস্ট হবে আর এটা কিন্তু তাদের পিটুপি বিটুপি এক্সচেঞ্জারের লিস্ট হবে ঠিক আছে সেই লিস্ট হলে আমরা কিন্তু এখান থেকে তারা সেল করতে পারবো আর এটা কিন্তু একটা ব্লক চেন ঠিক আছে তাদের এখানে অনেক কিছু আছে আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম পার্ট বাই পার্ট আপনারা সুন্দরভাবে কাজগুলি করে রাখেন ইনশাল্লাহ প্রত্যেকটা ইউজার এখান থেকে তিরিশ ডলার করে পাবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ আবারও নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে কথা হবে আল্লাহ হাফেজ